তৈরি করি না দেখা যাচ্ছে না শুরু কর সোনার বাজন ছাত্র ছাত্রী বৃন্দ প্রথমে আমার দোয়া ও শুভেচ্ছা গ্রহণ করো আশা রাখি সবাই সতর্ক আছো সাবধানে আছো কারণ শীতকাল আগত করোনা ভাইরাস মহামারী আরো আরো ব্যাপক আকার ধারণ করছে পৃথিবীর অধিকাংশ দেশে নতুন করে লকডাউন শুরু হয়েছে বাংলাদেশ সরকারও খুব তাড়াতাড়ি আবার লকডাউন দিবেন বলে আমরা শুনতে পাচ্ছি পত্র পত্রিকার মাধ্যমে কারণ বর্তমান বিশ্বের একটা বড় চ্যালেঞ্জ এই করোনা ভাইরাস বা কোভিড-19 এর বিরুদ্ধে তোমরা ইতিমধ্যেই জেনেছ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও জাতিকে এই করোনা মহামারী থেকে রক্ষা করার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে তিনি 1,000 কোটি টাকা বরাদ্দ করেছেন এই করোনা ভাইরাসের টিকা কেনার জন্য আমদানি করার জন্য তবে সর্বোপরি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে কিন্তু এই মহামারী থেকে আমরা বেঁচে থাকতে পারবো না আমরা অবশ্যই অবশ্যই সর্বাবস্থায় বাড়ি থেকে বেরোয়েই আমরা বেরোনোর আগেই আমরা মাস্ক ব্যবহার করব এবং বাড়িতে ফিরে না আসা পর্যন্ত মাস্ক পরবো না অকারণে গণসমাবেশে অংশগ্রহণ করব না গাড়ি ঘোড়ায় চড়ব না যদি বিশেষ প্রয়োজনে আমরা চড়ি গাড়ি ঘোড়া ব্যবহার করি বাস ট্রেন ইত্যাদি ইত্যাদি যানবাহনে তাহলে আমরা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখব এবং মাস্ক ব্যবহার করব কিছুক্ষণ পর পর আমরা হাত সাবান পানি দিয়ে ধৌতে করব অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবেই চলব মনে রাখতে হবে সরকার যতই ব্যবস্থা গ্রহণ করুক কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের যত পরামর্শ দিক না কেন আমরা যদি নিজেরাই সচেতন না হই তাহলে কিন্তু এই মহামারী থেকে রক্ষা পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না ছাত্রছাত্রী ভাই বন্ধুরা তাই তোমাদের কাছে আমি কাতর অনুরোধ জানাই তোমরা অবশ্যই অবশ্যই নিজেরা পূর্ণ মাত্রায় সচেতন থাকবে কোন রকম ভুল করলে চলবে না আমার আজকের আলোচ্য বিষয় তোমরা দেখেছ আমি বোর্ডে লিখেছি ইতিমধ্যে আজকের আলোচ্য বিষয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার অর্থাৎ যে সরকার ব্যবস্থা এখন আমাদের বাংলাদেশে প্রচলিত রয়েছে এটাই আসছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার মাস্কের কারণে তোমরা কতটুকু স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা আমি জানি না আশা করি শুনতে পাচ্ছ তো এখন প্রশ্ন হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার তার মানে কি এটা উপলব্ধি করা প্রয়োজন জানা দরকার আমরা জানি আইন ও শাসন বিভাগের সম্পর্কের নীতির ভিত্তিতে আইন ও শাসন বিভাগ বলছে তার কারণ কি সরকারের কয়টা অঙ্গ তিনটি অঙ্গ কি কি আইন বিভাগ শাসন বিভাগ আর বিচার বিভাগ আমি কেন বলছি বিচার বিভাগকে বাদ দিচ্ছি আমি বলছি আইন ও শাসন বিভাগের সম্পর্কের নীতির উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়
একটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। আমাদের আজকের হচ্ছে বিষয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার। তো মন্ত্রী পরিষদ শাসিত সরকার যদি আমরা সহজ ভাবে বলি, তাহলে বলবো মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলতে আমরা সেই সরকার ব্যবস্থাকে বুঝি যেখানে রাষ্ট্রের শাসন ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত থাকে। এই শাসন ব্যবস্থায় একজন রাষ্ট্রপ্রধান থাকবেন, বুঝতে হবে রাষ্ট্রপ্রধান আর সরকার প্রধান কিন্তু এক জিনিস না। মন্ত্রী পরিষদ তারা বলছে যে সরকার এগুলো সরকার প্রধান, কিন্তু এখানে একজন রাষ্ট্রপ্রধান থাকবেন, কিন্তু মন্ত্রী পরিষদ সাহিত্য সরকারের যে রাষ্ট্রপতি থাকবেন তিনি একজন নামে মাত্র রাষ্ট্রপ্রধান অথবা জন্মসূত্রে রাষ্ট্রপ্রধান। এই রাষ্ট্রপ্রধানের প্রকৃতপক্ষে সত্য কথা বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, তিনি মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তার কর্মকাণ্ড পরিচালনা করবেন। সহজ কথা, অনলাইন ক্লাস বিস্তারিত আলোচনা করার সময় থাকে না, মাত্র 20 মিনিটের মধ্যে আমার মূল বক্তব্য উপস্থাপন করতে হয়। তাই বলছি যে রাষ্ট্রপ্রধান একজন নিয়মতান্ত্রিক অর্থাৎ রাজা ছেলে রাজা তার মেয়েদের জ্যেষ্ঠ ভাই সেও রাজা হবে, অর্থাৎ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান হতে পারেন অথবা তার নির্দিষ্ট মেয়াদের জন্য সংসদ কর্তৃক নির্বাচিত হতে পারেন একজন রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধান, তিনি হবেন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান। বুঝতে হবে এই যে আমি মন্ত্রী পরিষদ সাহিত্য সরকার আমি বলাচ্ছি, এই মন্ত্রী পরিষদ সাহিত্য সরকারের সমুদায় মন্ত্রীগণ তারা ব্যক্তিগত ও যৌথভাবে আইন পরিষদের নিকট দায়ী থাকে। আইন পরিষদে তাদের যদি আস্থা হারায় এই মন্ত্রী পরিষদকে বা সরকারকে পদত্যাগ করতে হয়। মন্ত্রী পরিষদের এই আইন সভার নিকট এই যে দায়িত্বশীলতা, এই দায়িত্বশীলতার কারণেই এই মন্ত্রী পরিষদ সাহিত্য সরকারকে আবার দায়িত্বশীল সরকার বলা হয়। আর অধিকাংশ মন্ত্রী পার্লামেন্টের সদস্যদের মধ্য থেকে প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হন, সেই কারণে এই প্রধান মন্ত্রী পরিষদ সাহিত্য সরকারকে আবার পার্লামেন্টারি সরকার বলা হয়। তাহলে মন্ত্রী পরিষদ সাহিত্য সরকার একাধারে দায়িত্বশীল সরকার, একাধারে পার্লামেন্টারিয়ান সরকার। এই সরকার এর বৈশিষ্ট্য কি, আসলে বৈশিষ্ট্য মানে কি, তার চেহারা কেমন, এই সংজ্ঞার মধ্যেই কিন্তু এই সরকারের বৈশিষ্ট্যগুলো আমরা বলে ফেলেছি এবং এই সংজ্ঞা বিশ্লেষণ করেই কিন্তু এর বৈশিষ্ট্য পাওয়া যায়। অর্থাৎ মন্ত্রী পরিষদ সাহিত্য সরকারের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য এখানে একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকবেন। আমি আগেই বলেছি সমস্ত ক্ষমতা থাকবে মন্ত্রিমণ্ডলীর হাতে, মন্ত্রিমণ্ডলী আইন সভার নিকট দায়ী থাকবেন, কিন্তু এখানে একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানও থাকবেন। রাষ্ট্রপ্রধানের নিজস্ব কোনো ক্ষমতা নেই, তিনি মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী তার কর্মকাণ্ড তিনি পরিচালনা করবেন, একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকবে। প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই সরকার আমি বলছি দায়িত্বশীল সরকার, অর্থাৎ মন্ত্রীগণ তাদের সমস্ত কার্যাবলীর জন্য ব্যক্তিগত অথবা যৌথভাবে ওই পার্লামেন্টের কাছে বা আইন পরিষদের নিকট তারা জবাবদিহি করতে বাধ্য থাকবেন, দায়ী থাকবেন, তাই কিন্তু এই সরকারকে বলা হবে দায়িত্বশীল সরকার। তৃতীয় বৈশিষ্ট্য, মন্ত্রীগণ অবশ্যই আইন পরিষদের সদস্য, অর্থাৎ সংসদীয় নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দল সরকার গঠন করবে, যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে না তারা বিরোধী দলের দায়িত্ব পালন করবে।
এখানে এখানে বুদ্ধিজীবী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণে মন্ত্রী বৈশাখ সাহিত্য সরকারের বুদ্ধিজীবী দলকে ছায়া সরকার বলা হয়। তো তাহলে কি আমরা বললাম, অবশ্যই প্রত্যেকটা মন্ত্রীকে আইনসভার সদস্যদের মধ্যে মনোনীত করতে হবে। যদি এমন কোনো মন্ত্রী হন টেকনোক্রাট মিনিস্টারের সঙ্গে, অনেক ক্ষেত্রে দেখা যায় যদি কোনো টেকনোক্রাট মিনিস্টারের প্রয়োজন হয় তাহলে কি করবে, আমরা তাকে সাময়িকভাবে আমরা মন্ত্রিপরিষদ প্রধানমন্ত্রী তাকে সাময়িকভাবে মন্ত্রিত্ব দায়িত্ব দিতে পারেন, কিন্তু পরবর্তীতে তাকে অবশ্যই সংসদ কর্তৃক নির্বাচিত করিয়ে নিতে হবে। যদিও বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় এখানে পুনরায় আবার নির্বাচিত করার প্রয়োজন হয় না, টেকনোক্রাট মিনিস্টারের একটা কোটা আছে এবং তারা সরকারের পূর্ণ মেয়াদ পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন। আর কি এই সরকার ব্যবস্থায় থাকবে আইনসভার প্রাধান্য থাকবে, অর্থাৎ মন্ত্রী পরিষদ সাহিত্য সরকার যদিও বলা হয় তবে এটা কিন্তু পার্লামেন্টারিয়ান সরকার, অর্থাৎ ততদিন পর্যন্ত মন্ত্রী পরিষদ পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারবে, ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে, যখন দেখাতে পারবে না তখন তাকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ পার্লামেন্ট এখানে নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করে, বলা হয় ইংল্যান্ডের পার্লামেন্ট সব কিছুই করতে পারে, শুধুমাত্র পুরুষকে নারী করতে পারে না আর নারীকে পুরুষ করতে পারে না। তাহলে ইংল্যান্ডে যে মন্ত্রী পরিষদ সাহিত্য সরকার পার্লামেন্টারি গভর্নমেন্ট তারা সব কিছু করতে পারে, অর্থাৎ পার্লামেন্টের এত গুরুত্ব, বলা হয়েছে তারা নারীকে পুরুষ আর পুরুষকে নারী করতে পারে না আর সব কিছু করতে পারে। আর আরেকটা বৈশিষ্ট্য আছে মন্ত্রী পরিষদ সাহিত্য সরকার দলীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে মূলত তারাই কিন্তু কি করবে, তারাই সরকার গঠন করবে, তারা সমস্ত জাতির প্রতিনিধিত্ব করবে এবং তারা অবশ্যই দলীয় পৃষ্ঠপোষকতা করবে, তবে তারা বিরোধী দলকে মূল্যায়ন করবে, তাদের গঠনমূলক সমালোচনা গ্রহণ করবেন এবং বিরোধী দলের নেত্রী তাকে মন্ত্রীর পদমর্যাদা প্রদান করতে হবে। তবে বিরোধী দলের ভূমিকা হইল সরকার যদি ভালো কাজ করে সরকারকে সহযোগিতা করে আর সরকার যদি জনবিরোধী বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত হয় তাহলে সেই সরকারকে গঠনমূলক সমালোচনা করতে হবে। কিন্তু দেখা যায় আমি বিরোধী দল সরকার ভালো কাজ করলেই সমালোচনা করছি, সরকার বন্ধু কাজ করলেই সমালোচনা করছি, বিরোধিতার কারণে বিরোধিতা করলে ওই সরকারি দলও কিন্তু বিরোধী দলকে সেইভাবে মূল্যায়ন করতে পারে না, এটা আমাদের বুঝতে গেলে। এই সরকারের আর একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সরকার এই সরকারের সংবিধান হচ্ছে সুপরিবর্তন। কোনো কোনো দেশের সংবিধান দুই প্রকার আছে, প্রথম লিখিত এবং অলিখিত সংবিধান আমরা জানি, এই লিখিত সংবিধান আবার সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়, কিন্তু মন্ত্রী পরিষদ সাহিত্য সরকারের সংবিধান কিন্তু সুপরিবর্তনীয়, অর্থাৎ সামান্য সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার জনগণের চাহিদা এবং রুচি অনুযায়ী দেশের সংবিধান পরিবর্তন করতে পারে। যদিও বাংলাদেশে কিন্তু সংবিধান রচনা করতে গেলে পরে 2/3 মেজরিটির প্রয়োজন, তবে গণতান্ত্রিক সরকারের যে কোনো মন্ত্রী পরিষদ সাহিত্য সরকারের সংবিধান সংশোধনের পদ্ধতিটা এমনই হওয়া উচিত যে খুব বেশি কঠিন না আবার খুব বেশি জটিল না, খুব বেশি যদি সহজ হয় তাহলে সরকার শুধু জনগণের স্বার্থ নয় নিজেদের স্বার্থ তখন তখন সংবিধান পরিবর্তন করবে, তখন তখন পরিবর্তন করতে করতে দেখা গেল পেঁয়াজের যেমন খোসা চালাতি পেঁয়াজের খোসা চালাতে কিছু না এমন সময় পেঁয়াজই থাকে না, আর যদি এমনই হয় যে পরিবর্তন এত কঠিন যে পরিবর্তন করাই যাচ্ছে না, অর্থাৎ যুগ যাচ্ছে একদিকে আর আমরা ওই পরিত্যাগ্য নিজে কেমন তা তো হতে পারে না, রকেটের যুগে বিমানের যুগে আমরা গরুর গাড়িতে চলতে পারি না, এই জন্য সংবিধান পরিবর্তন হবে কেমন সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় মাঝামাঝি রাখতে এমন একটা মধ্যপন্থী পন্থা অবলম্বন করতে হবে, অর্থাৎ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি আর টু অপোজিং টেন্ডেন্সিস হবে গুড কনস্টিটিউশন, অর্থাৎ সুপরিবর্তনীয়তা এবং দুষ্পরিবর্তনীয়তার সংমিশ্রণের
অর্থাৎ মধ্যবর্তী সংশোধনী ব্যবস্থাই হচ্ছে সর্বোত্তম সংশোধনী ব্যবস্থা। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী অনলাইন ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সাবধান থাকবে, কোভিড-19 সম্পর্কে পূর্ণ মাত্রায় সচেতনতা জানিয়ে আজকে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।